ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধু চলে এসেছে, লক্ষ্মী মায়ের যেহেতু ভোগ, তার জন্য যে লক্ষ্মী মায়ের ভোগটা আগে নিবেদন করে নিই, তারপর আমাদের এখানে খাওয়ানো শুরু হয়ে গেল। শুরু হোক, তবে দেখাচ্ছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, কিছু ব্লগ। তা আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজ হচ্ছে আমার মা লক্ষ্মী মহাপ্রসাদের দিন, মানে আজকে রাত্রি যেটা আমার মা লক্ষ্মীর প্রসাদটা পরিবেশন করা হয় এবং অনেক অতিথিদের আপ্যায়ন করানো হয় আজকের দিনটাই, সেই দিনটা এবং সেই মুহূর্ত চলে এসেছে আমার বাড়িতে। এবং প্রত্যেকটা আত্মীয় যথেষ্ট আমাকে সহযোগিতা করে সবাই এসেছে এবং সবাই যার যার সম্পর্ক আমাকে মানে কি বলবো খুব সহযোগিতা করেছে, কর্ম দিয়ে এবং সময় দিয়ে যথেষ্ট করেছে। তা সবাই এসেছেন, তা সেটাই তোমার আপনাদের দেখাবো এবং শেয়ার করবো। তা কে কে এসেছে সেটাও দেখা, তা চলুন সেটাই দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো সেটাই। আজকে আমার বাড়িতে কতজন অতিথি মায়ের ভোগ গ্রহণ করছে সেটাই আপনারা দেখতে পাবেন এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করুন। তা চলুন দেখাচ্ছি আমার আরও ভাইরা এসেছে। এই যে ভাগ্নে তো আগে এসেছে, এই যে ভাগ্নে ঘুরতে গেছিলো, কাজকর্ম ফাঁকি দিয়ে ঘুরতে চলে গেছিলাম, ব্যাস করে এনজয় করে চলে এলো। আর মামার এদিকে যা হওয়ার তাই হচ্ছে, তা চলুন সেটাই দেখাচ্ছি। আর এই যে এই ঘরে মোটামুটি সব রেডি হয়ে গেছে, ওই যে দিদি এসেছে, ওই যে এটা সাইড থেকে দিদি এসেছে আমার, এটা ছদ্মি লস্যি খেয়েছে, বাচ্চা মেয়ে তো বয়স কম, তো শাশুড়ি হয়ে গেছে। এই যে এদের ভাইটা এসেছে, সে সকালে তো দেখালাম সবাই মোটামুটি রেডি হয়েছে। আর ওই যে সুমিত্রা রেডি হয়েছে, এখনো রেডি হয় না, ও লেট হয় সেটা সবাই জানে, কোনো ব্যাপার না। আর এই যে ভাইজি রেডি হয়ে গেছে, তা চলো আর সবকে দেখাচ্ছি। আমার চলে এসেছে, এই যে এই ভাইটা এসেছে, নিয়ম বাজার থেকে এসেছে, ভাই এবং ভাই বউ দুজনাই এসেছে, আরও অনেকে এসেছে, সবাইকে দেখাবো। তা আর একটু ওয়েট করতে হবে, একটু পর আপনাকে আরও দেখাচ্ছি। একটা বন্ধু চলে এসেছে, এই যে প্রণব চলে এসেছে আমার বন্ধু। তা চলুন, তারপর আরও সব আসছে, সব দেখাচ্ছি, সব একে একে আসছে, কারণ টাইম তো হয়ে গেছে। দেখুন আমার বড় বৌদি কৃষ্ণ সেজেছে, দেখুন এই যে এই দেখুন আসতে পারবে না। আর এইদিকে আমার ভাগ্নে চলে এসেছে, এই যে ভাগ্নে, আর আর এই যে বিশাল চলে এসেছে, আর সব বাকি আছে, সব আসছে এখন একে একে দেখাচ্ছে। আমাদের নমিতার নাম করছিলাম, এই যে নমিতে চলে এসেছে, এই যে অন্তরার বান্ধবী, এটা ওর দাদা হচ্ছে, চলে এসেছে। এবার খুশি তো? হ্যাঁ, শুধু বাবা আসতে পারলো না, বললো লক্ষ্মী মায়ের যেহেতু ভোগ, তার জন্য যে লক্ষ্মী মায়ের ভোগটা আগে নিবেদন করে নিই, তারপর আমাদের এখানে খাওয়ানো শুরু হয়ে যাবে। এটাও দেখি, এই যে আমাদের চেয়ার টেবিল সব শুরু হয়ে গেছে, রেডি, ঠিক আছে রেডি হয়ে গেছে। তাই মাকে ভোগটা দিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এই যে আমাদের এখন সেই মুহূর্ত চলে এসেছে, যে মুহূর্তে আমার মা লক্ষ্মীর প্রসাদ বিতরণ করা হবে এবং সবাইকে ভোগ দেওয়া হবে। তার শেষে অনেকেই এসেছে, আমার এই যে শুভ ভাই এসে, শুভ, এই যে শুভ ভাই এসেছে, ওই যে মঙ্গল এসেছে, মনে চলতো মঙ্গলময় চলে এসেছে আমার, ওই যে ছোটনদা এসেছে, ওই যে ছোটনদা অনেক আগে থেকেই এসেছে, লেগে পেরে নিচ্ছে, এরা এখনই সবে ঢুকলো। আর এই দিকে এই যে দেখাচ্ছি, এসে শুরু করেছে, এই যে প্রথম ব্যাচে বসেছে সবে, এখনো শুরু হোক দেখাচ্ছি। এই যে সন্তোষ ভাই এসেছে, একটু লেগে নিচ্ছে তাও সাহায্য করার জন্য আমাকে। ওই দিকে বিশাল আছে ভাগ্নে, এই যে বাবা খেতে বসেছে, এদিকে সবাই খেতে বসেছে, আরো সব আছে। এই যে বৌদি হাই করে দাও, এই যে বৌদি এসেছে, দাদা এসেছে, দাদা এদিকে, এই যে দাদা এসেছে, এই যে সব এসেছে, এই যে দিয়ে বসেছে, খাওয়া দাওয়া হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধু বান্ধব সব চলে এসেছে, এই যে কাকিমা চলে এসেছে, এই যে হ্যাঁ এই যে চলে এসেছে, এই যে এসেছে, আর দিদি ওরা সব এসেছে, বাইরে আছে। এই যে মিস্টার সীমা চলে এসেছে, মিসেস সীমা আর বিষ্ণুরাও আছে ওইদিকে বাইরে, একটু পর দেখাচ্ছি। এই যে মাধুকি চলে এসেছে, বৌদি, ওইদিকে জামাই, কম্পা, এই যে ভাইজি চলে এসেছে, আর এই যে আমার বউ চলে এসেছে, এই যে আমার এটা ছোট বউ,
এখন লাল লাল ম্যাচিং পরে গেছে দুজনের দেখি হ্যাঁ দারুণ লাগছে ঠিক আছে চলুন আবার সব দেখাচ্ছি আমাদের বন্ধু এবং দুজনের বন্ধু এসেছে এই যে অন্তরার বন্ধু ওইদিকে এই যে আর এই যে ওদের মা সবাই চলে এসেছে আজকে খুবই আনন্দ হ্যাপি তো একদম ঠিক আছে চলুন আরও সব আছে তাদেরকেও দেখাচ্ছি একে একে সবাই ঢুকছে হয়তো সবাইকে দেখাতে নাও পারি চলুন আবার দেখা আর একটা ভাই চলে এসেছে আমার ভাইয়ের ছয় লাভ কোনো অসুবিধা না ভাইয়ের অভাব নাই প্রচুর ভাই আমার এই যে আর একটা ভাই চলে এসেছে এই যে আমার ভাইজি সেজেছে কত সুন্দর দেখুন এই যে ভাইজি একদম সেজেছে ওইদিকে আরও সব খাওয়া দাওয়া করছে প্রথম ব্যাচ উঠে চলে গেছে দ্বিতীয় ব্যাচ বসেছে তা চলুন সেটাই দেখাবো ব্যাচ চলছে এই যে সুকান্ত হাই করে দে এই যে ভাই এসি কাজে লেগে গিয়েছে খুব ভালো লাগলো দেখে হ্যাঁ নিচ্ছি এই রান্না ঠিক আছে তো হ্যাঁ এই যে কাকিমা রান্না কেমন হয়েছে খুব ভালো হয়েছে বেশি একটা বেগুন চাই দিচ্ছে এক সেকেন্ড এই যে বেটা এসেছে এই যে কাকু এসেছে আর এইদিকে এই যে এসেছে সব রান্না কেমন হয়েছে বল ঠিক আছে তো ভালো আছে তো আর এই দিয়ে এই যে মিস্টার বিষ্ণু অবতার আলাপ বলি কেমন হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে দিবে তুমি যেখানে তোমার কোনো কথাই হয় না না আন্তরিকতা প্লাস আমার বন্ধু কাঞ্চন এসেছে এই কাঞ্চন কেমন হচ্ছে রে খাবার ঠিক আছে কাকু খাবার ঠিক আছে তো দাদা নীলদা ঠিক আছে এই যে বৌদি এসেছে এই যে পম্পা দিয়ে সব এসেছে দেখো এই যে আমার শালিকা এ বেশি করে খাবে খাবার নষ্ট করবে না কিন্তু এ বলো কেমন হয়েছে খাবার ওই যে ভাই ভাই এই রান্না ঠিক আছে এ মাদুরি ঠিক আছে তো এই যে দেখো আমার কত বউ ভর্তি এই একটা বউ এই যে আমার নাতি ঠিক আছে তো নাতি সব আছে সব লেগে পেরে নিচ্ছে আমার পাড়া আছে এই যে সুমিত্রা এতক্ষণ এলো কি বলছে বলো এটা আবার খাচ্ছে এটা শুরু হয়েছে আমার দাদা এসেছে হ্যাঁ রাত্রি চলে গেল যে কাকিমা দিদি এসেছে এই যে ভাঙড়া খাচ্ছে এই যে ভাইপো ভাইপোর বউ খাচ্ছে দিদি ওরা আছে আর এইদিকে এই যে এদিকে আমার বন্ধুর টিমগুলো সব চলে এসেছে এখন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বিপুলের বউ এটা হচ্ছে তীর্থ বউ এটা হচ্ছে বিপুল এইটা হচ্ছে যে মিঠুন মিঠুন এদিকে মোটামুটি আর প্রীতম এসেছিল আর একটা বন্ধু কিন্তু আর ছেলে আমার বউ জ্বর বলে সে বললো আমি ঘুরে আসছি হ্যাঁ যে মালটা ওখানে লুকিয়ে আছে কেউ দেখতে পেয়েছে না দেখতে পেয়ে গেছে চিন্তা নেই তা সবাই এসেছে আমার তাই খুব ভালো লাগছে এই মায়ের অনুষ্ঠানটা করতে পেরে কারণ দু বছর পর আমি করতে পেরেছি তার জন্য আমি সত্যি খুব আনন্দিত কারণ প্রত্যেক বছর এটা হয় কিন্তু করতে পারি না এগুলো দু বছর খুবই খারাপ লাগছিল তা আবার পুনরায় করতে পারছি এটা খুব ভালো লাগছে এদিকে আমার ছোটনদার বউ চলে এসেছে মোদি এই যে আর এইদিকে আমার মেয়ে চলে এসেছে ভাইজি এই যে আর এইদিকে ছোটনদাও আছে ছোটনদা তো অনেক আগে থেকেই এসেছে প্রথম থেকেই আছে বলার কিছু নেই তা আরও সব আসছে এখনও বাকি আছে সবাইকেই দেখাবো দেখা যাক কতটা দেখাতে পারি আমাদের চেষ্টা করছি পুরোটাই দেখানোর জন্য আর আমার যারা বন্ধু এবং আরও ভাগ্নে ভাইপো অনেক এসেছে তা সবরা মোটামুটি সবাই সহযোগিতা করছে এটার জন্য আমার এটার জন্য আমি খুব তাদের কাছে কী বলো খুব কৃতজ্ঞ এবং খুব আনন্দ তার জন্য